মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আবদুল্লাহ আতিক আল মুতাররফি, তিনি ক্লাসে বলছেন খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিতে হবে। বললাম স্যার টাকা দিলে ভালো হয়, 10 রিয়াল দিলে 2.5 কেজি চাউলের দাম হয়, এত চাউল গরিব মানুষ টানবে কি করে, টাকা দিলে তো সহজ হয়। ডক্টর আবদুল্লাহ আতিক আল মুতাররফি বললেন 1450 বছর পরে এসে তুমি গরিবের হিতাকাঙ্ক্ষী সাজলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন সে কথা ভাবেন নাই, তিনি কেন বোঝেন নাই খাদ্য দিলে উম্মতের কষ্ট হয়ে যাবে, টাকা দিয়ে দাও সহজ হোক। বললাম আমি তো তা বলিনি। বলে তোমার কথায় প্রমাণ করছে। বললাম স্যার বাস্তবতা তো আছে, 10 রিয়াল দিয়ে চাউল কিনলাম, দিলাম চাউলটা গরিবকে, গরিব চাউলটা বেচলো, 10 রিয়ালের চাউল বেচলো 7 রিয়ালে। ডক্টর আবদুল্লাহ আতিক মুতাররফি বললেন 8 রিয়ালের চাউল কিনলে তুমি 10 রিয়াল দিয়ে, 10 রিয়ালের চাউল দিলে গরিবকে, গরিব নিয়ে বেচলো 7 রিয়ালে। এক গরিব দোকানদার 8 রিয়ালের চাউল বিক্রি করে 2 রিয়াল সে লাভ করলো, তার খাদ্যের ব্যবস্থা, ফ্যামিলি চালাবার জীবিকার ব্যবস্থা হয়ে গেল। 10 রিয়ালের চাউল দিলে গরিবকে, গরিব 10 রিয়ালের চাউল নিয়ে আর এক রিক্সাওয়ালার কাছে বেচলো 7 রিয়াল। 10 রিয়ালের চাউল ফেতরার চাউল হওয়ার কারণে আপনি বেচলেন 7 রিয়ালে আর রিক্সাওয়ালা কিনলো 7 রিয়ালে, রিক্সাওয়ালার 3 রিয়াল লাভ হলো, সাশ্রয় হলো। যেই দোকানদার চাউল বেচেছিল সেই দোকানদারের 2 রিয়াল লাভ হয়েছিল বেচার সময়। তুমি যদি আল্লাহ নবীর তরিকা অনুযায়ী ফেতরা দাও, 10 রিয়াল দিয়ে চাউল কিনলে 2 রিয়াল লাভ করলো চাউল বিক্রেতা, তার রুজির ব্যবস্থা হলো, চাউলটা দিলে গরিবকে, সে 7 রিয়াল বেচলো, তার রুজির ব্যবস্থা হলো। আর যেই গরিব 7 রিয়ালের 10 রিয়ালের চাউল 7 রিয়াল দিয়ে কিনলো, সে 3 রিয়াল লাভবান হলো। আল্লাহ নবীর তরিকায় ফেতরা দিলে একসঙ্গে 3 গরিব উপকৃত হয়, বেদাতি তরিকায় ফেতরা দিলে একজন উপকৃত হয় আর বাকিরা উপকৃত হয় না। প্রফেসর ডক্টর মনজুর এলাহি হাফেজাহুল্লাহ তিনি বলছেন খাদ্য দিবেন ফকিরকে, যে ফকির নেবে না বুঝবেন যে তার অনেক আছে, না হলেও চলবে, আর যার অভাব আছে সে অবশ্যই নেবে।